মুসলিম দেশগুলো চাইলে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদে সন্ত্রাসীদের আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে 1969 সালে ওআইসি প্রতিষ্ঠিত হয়। ওআইসি হচ্ছে চার মহাদেশব্যাপী 57 সদস্য বিশিষ্ট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংগঠন। এই সদস্য দেশগুলো একত্রিত হয়ে সেনাবাহিনী গড়লে তা হবে বিশ্বের সবথেকে বড় সামরিক বাহিনী। ওআইসি সম্মিলিত বাহিনীর সক্রিয় সৈন্যের সংখ্যা দাঁড়াবে কমপক্ষে 52,06,100 জন, আর সম্মিলিত প্রতিরক্ষা বাজেট দাঁড়াবে প্রায় $175 বিলিয়ন। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সেনার সংখ্যা মাত্র 1,60,000, তাদের প্রতিরক্ষা বাজেট $15.6 বিলিয়ন। ফলে ইসরায়েল সৈন্যরা কখনোই মুসলিম সেনাদের সাথে পেরে উঠতে পারবে না, বরং মুসলিম দেশগুলো চাইলে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে। তুরস্ক এক্ষেত্রে সম্ভাব্য অপারেশনের কেন্দ্র হিসেবে ভূমিকা রাখতে পারে। নেটো সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের দ্বিতীয় অবস্থানে রয়েছে তার সেনাবাহিনীর জন্য। এদের প্রায় 4,000 ট্যাঙ্ক, 1,000 বিমান, 13টি সাবমেরিন রয়েছে, যার মধ্যে তুরস্ক একাই ইসরায়েলকে দমন করার সক্ষমতা রাখে। ওআইসি সদস্যগুলোর মধ্যে পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক অস্ত্রধারী দেশ, যাদের ভূমিকাও অনেক বেশি। সম্প্রতি রিসেপ তাইয়েপ এরদোগান ইসরায়েল ইস্যুতে তাদের ভূমিকা স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, যারা আজ ভাবছে যে জেরুজালেম তাদের, আগামীকাল তারা পালানোর পথ খুঁজে পাবে না। মালয়েশিয়ান প্রতিরক্ষামন্ত্রী হিমাশউদ্দিন হুসেন বলেছেন, জেরুজালেমকে রক্ষা করার জন্য তাদের সৈন্য সর্বদাই প্রস্তুত রয়েছে। সম্প্রতি তুরস্ক ও আইসি সদস্য দেশগুলোর সঙ্গে তাদের বন্ধন সুদৃঢ় করেছে। তুরস্ক তার প্রতিবেশী দেশ ইরাকের সঙ্গে সামরিক অনুশীলনে কাজ শুরু করেছে। এছাড়া কাতার, সোমালিয়া ও অন্যান্য উপকূলীয় আফ্রিকান দেশগুলোর সঙ্গে অনেক চুক্তি সই করেছে। তাই এটি মাত্র সময়ের ব্যাপার যে মুসলিম দেশগুলো যে কোনো মুহূর্তে ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলবে এবং জেরুজালেমে আবার মুসলিম শাসন প্রতিষ্ঠা করবে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।